রাজধানীর গুলশান একের কফি শপ গ্লোরিয়া জিন্সের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ওবামার বিশেষ সহকারী ছিলেন, যখন প্রেসিডেন্ট ওবামা ছিলেন, সুতরাং সেই লোক যদিও তিনি তাদের পলিসিকে একো করেন, তার নিজস্ব কোনো বক্তব্যকে তিনি সেখানে চাপিয়ে দেন না। তো সেই আমি তার ব্যাকগ্রাউন্ডটা বলছি। তো তিনি ক্যাটাগরিক্যালি বলছেন যে শেখ হাসিনার কথা এবং কাজের মিল আছে কিনা আমরা এটা দেখতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। দর্শক, গুলশানে ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। সেখানে সেই গুলিতে একজন পথচারী নিহত হয়। প্রদর্শক, গোলাগুলি এটা কেন হয়েছে আপনাদেরকে সেই নিউজটা পড়ে শোনাবো। প্রদর্শক, এর আগে চলুন আমরা একটা ভিডিও দেখবো, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে। বর্তমান সরকারের কথা আমেরিকা কতটুকু বিশ্বাস করে আমরা জানি। আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশে এসেছেন, এই নির্বাচন নিয়ে কথা বলবে, নির্বাচন নিয়ে আলাপ হবে, নির্বাচনে কীভাবে হওয়া যায় এটা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাংবাদিক মুশফিকুর ফজল আনসারি। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কতটুকু বিশ্বাস করে আমেরিকা তার এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন। চলুন আমরা সাংবাদিক মুশফিকুর ফজলের কথাগুলো শুনবো, এরপর আমরা সেই নিউজটা পড়বো। বিরোধী সকলেই দাবি করছেন, কারণ শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না বলেই, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই, কারণ 2014 এবং 2018 সালে আমরা যে প্রহসনের নির্বাচন দেখেছি, আমরা যে একতরফা নির্বাচন দেখেছি, যেটি আমি আমার প্রশ্নে উল্লেখ করেছি, এই অভিজ্ঞতা আমাদের রয়েছে। এই অভিজ্ঞতার মধ্যে আমরা কিভাবে আশা করতে পারি যে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন হবে, এবং যুক্তরাষ্ট্রের আসলে রোলটা কি, এই কি কথা বলার মধ্যেই সীমাবদ্ধ? এটা আমার মানে মূল জানবার ছিল। তখন নেট প্রাইস যেটি উত্তরে বলেছেন, যে ভিডিও ক্লিপটি দেখালেন, যে তিনি বলেছেন যে বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনিও বাংলাদেশে নিরপেক্ষ অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন চান, ওয়ান্ট চান বলেছে, বলে নাই যে তিনি নির্বাচন করবেন অথবা তিনি নির্বাচন কন্ডাক্ট করবেন। শেখ হাসিনাও বলেছেন যদি তিনি তাই চান, বলেছে বাট, কিন্তু আপনি যেটাকে গুরুত্ব দেওয়া যে যদি তার অবস্থা এই হয় তাহলে আমরা দেখতে হবে যে শেখ হাসিনা যে কথাগুলি বলছেন এবং যে কাজগুলি করছেন তিনি, এই দুইয়ের মধ্যে সমন্বয় আছে কিনা, এবং এটা এই জিনিসগুলি আমরা অবজার্ভ করছি। কারণ শেখ হাসিনার যে কথা এবং কাজের মিল নাই এটা বাংলাদেশের শেখ হাসিনাও বিশ্বাস করে, সকলেই বিশ্বাস করে যে শেখ হাসিনা যেভাবে উনি অসত্য কথা অবলীলায় বলতে পারেন, এটার জন্য তার এটাও কিন্তু একটা বিশাল যোগ্যতা যে খুব সুন্দর করে অসত্য কথাটাকে খুব ভালোভাবে চাপিয়ে দেওয়া এবং চোখের চাহনি মিটি মিটি হাসি দিয়ে, এটিও কিন্তু এক ধরনের যোগ্যতা বটে। তো উনি এই যে বাংলাদেশের মানুষের সঙ্গে, আপনি দেখেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মানে স্পোকস পার্সন, উনি নেট প্রাইস, তার একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড রয়েছে, যিনি ট্রাম্পের উপরে রাগ করে সিআইএর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে চাকরির থেকে তিনি চলে গিয়েছেন, ওয়াশিংটন পোস্টে যিনি এডিটোরিয়াল লিখেছেন, যিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্পোকস পার্সন ছিলেন, যিনি উনি প্রেসিডেন্ট ওবামার বিশেষ সহকারী ছিলেন যখন প্রেসিডেন্ট ওবামা ছিলেন, সুতরাং সেই লোক যদিও তিনি তাদের পলিসিকে একো করেন, তার নিজস্ব কোনো বক্তব্যকে তিনি সেখানে চাপিয়ে দেন না। তো সেই আমি তার ব্যাকগ্রাউন্ডটা বলছি। তো তিনি ক্যাটাগরিক্যালি বলছেন যে শেখ হাসিনার কথা এবং কাজের মিল আছে কিনা আমরা এটা দেখতে চাই, কারণ তিনি যে করেসপন্ডেন্সগুলি করছেন, অর্থাৎ তিনি, আমি যদি এইভাবে বলি যে তিনি যেভাবে বিরোধী শুরু থেকে যদি শুরু করি, বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে যার গণতন্ত্রের জন্য দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অনেক অবদান রয়েছে, তাকে একটা কল্পিত মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, এই 2 বছরের সাজা দিয়ে আবার সেটাকে 10 বছরে করা হয়েছে, তাকে বাসার মধ্যে মূল যে প্রতিপক্ষ তাকে করা হয়েছে, এবং তাকে যেভাবে, এবং স্টেট ডিপার্টমেন্টটি তাদের রিপোর্টে বলেছে যে এটি তাদের একটি একটা পলিটিক্যাল প্লয়, তাদের এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, স্টেট ডিপার্টমেন্ট বলছে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরার জন্য, যেটা আমি এর আগেও বলেছি, এবং তার যে প্রধান এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তার, সেদিন কালকে দেখলাম যে আপনি নির্বাচনের কথা বলছেন, শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছেন, কিন্তু প্রধান প্রতিপক্ষ এবং তার নেতাকে এবং তাদের আপনি মালামাল পর্যন্ত ক্রুক করছেন, একের পর এক মামলা দিচ্ছেন, হয়রানি করছেন, যাতা বলছেন, কল্পিতভাবে তাদের চরিত্রকে বিকৃত করছেন, এবং তিনি এখন তাদের সম্পত্তি ক্রুকের নির্দেশ দিয়েছেন, এবং এই যে অবস্থাপনা, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি জেনারেল, প্রত্যেকেই তো মানে অল র্যাঙ্ক এন্ড ফাই, প্রত্যেককে আপনি কারারুদ্ধ করে রেখেছেন, আবার বলছেন যে আমি বাংলাদেশে অবাধ নিরপেক্ষ, আপনার যে মূল প্রতিপক্ষ যে যার সঙ্গে আপনি খেলবেন, যার সঙ্গে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, খেলা শব্দটা খুবই আপত্তি করে, কেন বলতে চাই না, এগুলা নিয়ে বাংলাদেশে অনেক এগুলো বলে, তো যা তাকে আপনি বলছেন, এই জন্য স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এটি বলছেন যে শেখ হাসিনার কার্যক্রম এবং তার কথার মধ্যে মিল আছে কিনা দেখতে চায়। আরেকটা জিনিস তিনি বলেছেন
যে একটি কনস্ট্রাকটিভ যদি এফোর্ট নেওয়া হয়, উদ্যোগ নেওয়া হয়, সেখানে যুক্তরাষ্ট্র তাদের সাপোর্ট থাকবে নির্বাচন প্রক্রিয়ায়। কোন নির্বাচন? জেনুইন ইলেকশন, মানে খাঁটি ইলেকশন, পাতানো ইলেকশন নয়, ম্যানেজড ইলেকশন নয়, নিজেদের মতো করে এক্স ওয়াই জি কে বিরোধী দল সাজিয়ে পার্লামেন্ট সাজিয়ে এই নির্বাচন নয়, এটি হতে হবে জেনুইন। উনি বারবার বলেছেন, আগে শুধু বলতেন ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল, এই প্রথমবারের মতো নতুন শব্দ যুক্ত হয়েছে, আমি দুঃখিত, যুক্ত হয়েছে জেনুইন। তো সুতরাং এই জেনুইন ইলেকশনের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা, মানে যে সমস্ত উদ্যোগ তারা দেখবে, তারা আগে পর্যবেক্ষণ করবে যে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। এখন একটা জেনুইন ইলেকশন করতে হলে কি করতে হবে? আপনার নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হতে হবে। নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হতে হলে কি হতে হবে? যিনি চিফ হবেন তাকে নিউট্রাল হতে হবে। সুতরাং শেখ হাসিনার আন্ডারে তো নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না, এটা সবাই বোঝে এখন, মানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সকলেই বুঝতে পারছেন যে শেখ হাসিনার আন্ডারে তখন তারা দেখেছে 2014 সালে, 2018 সালে, বাট তখন পৃথিবীর বাস্তবতা ভিন্ন ছিল, যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট টার্নম্যান মতো একটা কর্তৃত্ববাদের উত্থান ঘটছিল তখন। তো সুতরাং এই 2018 সাল এবং 2022 সাল এক নয়, এই হিসেবে তিনি তাদের বক্তব্যকে ইকো করেছেন, তারা এটা দেখছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে যে হ্যারাসমেন্ট গুলো হচ্ছে আমরা এগুলো রেজিস্টার্ড করছি। তিনি বলেছেন যে আমাদের আমাদের যে আমাদের যে উদ্বেগ, যে ডিসস্যাটিসফ্যাকশন বাংলাদেশ সরকারের সঙ্গে, প্রাইভেটলিও তারা সব যে ওপেন তারা করছেন তা না, তাদের এই ক্ষোভ, তাদের যে উদ্বেগ তারা কিন্তু কনভে করছেন। এবং যেভাবে বিরোধী কর্মীকে, বিরোধী নেতা কর্মীদেরকে এবং ইন্ডিপেন্ডেন্স বয়, যারা স্বাধীন মুক্ত চিন্তা করেন, তাদেরকে যেভাবে তারা আক্রমণ করছে সরকার এগুলির ব্যাপারে, এবং তারা এটি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছেন বিভিন্নভাবে। এবং বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পিটার হাস, তিনি বলছেন যে এক্সট্রাঅর্ডিনারি জব করছেন, একটা অসাধারণ কাজ করছেন তিনি। শুধুই তিনি বলছেন শুধুই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তিনি কেবল প্রতিনিধিত্ব করছেন না, বাংলা তর্জমা করে জানলে যা দাঁড়ায়, তিনি শুধুই বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতই নন, তিনি যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতির যে মূল ভিত্তি, যে ফান্ডামেন্টাল ভিত্তি, গণতন্ত্র, মানবাধিকার, যে ভ্যালুজ আছে, এইগুলোকে আপহোল্ড করার জন্য তিনি একজন মানে সম্মুখ সারির প্রতিনিধিত্বকারী, এবং তিনি সেটাকেই আপহোল্ড করছেন, যে ভ্যালুজ গুলোকে, এবং তিনি সেটা করা অব্যাহত থাকবেন। তিনি এখানে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারকে নিয়ে এসছেন, কারণ এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারকে নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশে অনেকে, এই বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রীরা একে একে তার বিরুদ্ধে বিষাদগার করা হয়েছে, তাকে যে সুমনের বাড়িতে যাওয়ার পরে যে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে আওয়ামী সমর্থক নেতা কর্মীদেরকে তাকে হেনস্থা করার জন্য, এই বিষয়ে এবং কতগুলো দেখলাম বিবৃতিবাজ তারা বিবৃতি দিয়েছে, এখানে নাকি তারা কমপ্লেন করেছে, যদিও এটা কোনো সত্যতা খুঁজে পাই নাই, তখন তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে, তিনি যুক্তরাষ্ট্রের শুধু রাষ্ট্রদূতই নন, মানবাধিকার, গণতন্ত্র সুরক্ষার ক্ষেত্রেও তিনি একজন একটা সাউন্ড, একটা ভয়েস, একটা স্ট্রং পজিশন তিনি তার আছে, এটি তিনি একো করেছেন। সুতরাং বাংলাদেশের এটা যদি কেউ মনে করেন, এবং শেখ হাসিনার কথা এবং কাজের যে মিল নাই এটি কিন্তু তিনি মানে বলে দিলেন, এবং যে ব্যবস্থা বাংলাদেশে দেখা যাচ্ছে তাতে কিন্তু এই পরিস্থিতিতে তার অ্যাকশন এবং তার কথা, অর্থাৎ তার কাজ এবং কথার মধ্যে অনেক ফারাক রয়েছে, এগুলি তার আগে দেখবেন। তাদের সাম্প্রতিককালে তাদের অনেকগুলো ভিজিট হবে এবং হচ্ছে, বাইলেটারাল এবং বিভিন্ন, এবং তারা এটিও বলেছেন যে তারা সবার সঙ্গে কথা বলেন, যদি আপনি আগের বিষয়ে যান তখন সেই বিষয়ে কথা বলা যাবে। সুতরাং যুক্তরাষ্ট্রের অবস্থান এখানে অত্যন্ত পরিষ্কার, যে বাংলাদেশে তারা একটা ক্রেডিবল জেনুইন ইলেকশন চায়, পাতানো নির্বাচন নয়, এবং একটা জেনুইনলি ইলেকশনের যাতে পথ তৈরি হয় সেটার ব্যাপারেও তিনি বলেছেন, অর্থাৎ পথ মানে যারা ইলেকশন কন্ডাক্ট করবে, পরিচালনা করবে, সেই সমস্ত প্রতিষ্ঠান সরকার প্রধান থেকে শুরু করে সেগুলোকে নিউট্রাল হতে হবে। মুশফিকুর ফজর আনসারির কথাগুলো শুনেছেন, তিনি কিন্তু খুব সুন্দরভাবে কথা গুছিয়ে বলেছেন, আমেরিকা চায় একটা সুষ্ঠু নির্বাচন, আর সেটা যেভাবেই হোক, এই তারা এটাও জানে যে বাংলাদেশ সরকারও সুষ্ঠু নির্বাচন চায়, তারা সুষ্ঠু নির্বাচন দেখতে চান, এটাই হলো তাদের শেষ কথা। দর্শক, সাংবাদিক মুশফিকুর ফজল আনসারির কথাগুলো কেমন আমাকে জানাবেন। চলুন এখন দেখবো রাজধানী গুলশানে গোলাগুলিটা আসলে কেন হয়েছে। গুলশানে গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ। রাজধানীর গুলশান 1 নম্বর এলাকায় একটি রেস্তোরাঁর সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার বিকালে 4টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে, পুলিশ জানিয়েছে। যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার নাম আমিনুল ইসলাম, তিনি পথ পুলিশের একটি সূত্র জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে, তবে গুলিবিদ্ধ হয়েছেন পথচারী। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ
এটা জানিয়েছেন। গুলশান এক ব্যবসায়ীর সঙ্গে বিরুদ্ধে জেরে গোলাগুলি হয়েছে, যিনি গুলি করেছেন তাকে সহ দুজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, গোলাগুলির কারণ সম্পর্কে জানার চেষ্টা চলছে। দর্শক দেখেন দুইজনের ভিতরে ঝামেলা, তার আগে দুজনের সমস্যা, এই দুজনের সমস্যা দুজনের ভিতর না থেকে এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়, মাঝখানে নিহত হয় একজন পথচারী, সে বলির পাটা হয়ে যায়, যার যে এই সম্পর্কে জানতোই না, এ সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, শুধু পথচারী ছিল, এর কারণে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই হচ্ছে আমাদের নিরাপত্তা, এই হতো আমাদের অবস্থা। দর্শক আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, যারা এই কাজ করেছে হোক, ব্যবসায়িক সমস্যা যে কোনো সমস্যা হোক, একজন নিরীহ নিরপরাধ পথচারীকে এভাবে হত্যা করা হয়েছে, এটা উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি আমরা।